44তম বিসিএস শেষ সময়ের প্রস্তুতি বাংলাদেশের সংবিধান। প্রথম প্রশ্ন, সংবিধান প্রণয়ন কমিটিতে কতজন চিকিৎসক ছিলেন? অপশন ক একজন। সংবিধানে কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে? 19নং অনুচ্ছেদে। যেই সকল অধিকার কোনো দেশের সংবিধান দ্বারা স্বীকৃত সেই সকল অধিকারকে বলা হয় মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা স্বীয় পদে বহাল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করিয়াছে বলিয়া গণ্য হবে? এটি উল্লেখ রয়েছে 58-4 অনুচ্ছেদে। বাংলাদেশের সরকার প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। কোন সংশোধনীর মাধ্যমে ইন্ডেমনিটি অধ্যাদেশ সাংবিধানিক বৈধতা দেওয়া হয়? পঞ্চম সংশোধনীর মাধ্যমে। সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে? 118নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে? 102নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আলোচিত হয়েছে? দ্বিতীয় ভাগে। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয় বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 39নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে আলোচনা আছে? 40নং অনুচ্ছেদে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদের সদস্যদের ভোটে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন প্রস্তাব পাশ হলে কত হলে তা কত শতাংশ ভোটের প্রয়োজন হয়? তিন ভাগের দুই অংশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদের মেয়াদ শেষ হবে বা শূন্য হবে কখন? তিনি সংসদ সদস্য না থাকলে, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারালে, রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করিলে, অর্থাৎ সবগুলাই হবে। বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের চতুর্থ অনুচ্ছেদের পরিচ্ছেদের আলোচ্য বিষয় কি? প্রতিরক্ষা কর্মবিভাগ। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে? 63নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল পদের মেয়াদ কে নির্ধারণ করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রাজনৈতিক দল হতে পদত্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে? 70নং অনুচ্ছেদে। একটি বিল কখন সংসদের আইন বলে অভিহিত হয়ে থাকে? রাষ্ট্রপতির সম্মতির পর। জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের আসন সংখ্যা কত? 300টি।
বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে? ষষ্ঠ ভাগে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে? 94 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করা হয়েছে? 117 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ অনধিক কতজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠন হবে? 5 জন। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে? 123 নং অনুচ্ছেদে। সংবিধানে কতটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 18টি। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে? 1988 সালে। বর্তমান মন্ত্রী পরিষদে কতজন টেকনোক্রেট মন্ত্রী রয়েছে? বর্তমানে মন্ত্রী পরিষদে 2 জন। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কতদিনের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? 90 দিনের মধ্যে। নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 5 বছর। বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের কোন অনুচ্ছেদে যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকারের কথা বলা হয়েছে? 27 ঘ অনুচ্ছেদে। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে ড্যাশ এবং নাগরিকগণ ড্যাশ হিসাবে পরিচিত হইবেন? বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি হিসাবে পরিচিত হবেন? বাংলাদেশ সংবিধানের কতটি ভাগ আছে? ভাগ রয়েছে 11টি। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে নিবর্তনমূলক আটক সংক্রান্ত আইন ব্যবস্থা চালু করা হয়? দ্বিতীয়। সংবিধান অনুমোদন হওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? 137 নং অনুচ্ছেদে। সংবিধান সংশোধনীর কোন বিল রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত হলে রাষ্ট্রপতি তাতে কতদিনের মধ্যে সমর্থন দিবেন? 60 দিনের মধ্যে। সংবিধানের কত নং অনুচ্ছেদে বাংলাদেশের নামে মামলা কথা বর্ণিত আছে? 146 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের তৃতীয় তফসিলে নিম্নের কোন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? শপথ ও ঘোষণা। বাংলাদেশ সংবিধানে নিম্নের কোন সংশোধনীটি অবৈধ ঘোষণা করা হয়েছে? সবগুলাই। পঞ্চম, সপ্তম, 13তম। বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়? 15তম, বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর দ্বারা বিচারপতির অপসারণের ক্ষমতা জাতীয় সংসদে ফিরিয়ে দেওয়া হয়েছিল? 16তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? 1973 সালে। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? 15তম সংশোধনের মাধ্যমে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধিমালা কত নং তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে? 14 জাতীয় পতাকা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 4(2) কৃষক ও শ্রমিকের মুক্তি কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 14নং অনুচ্ছেদে। উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি কত নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? 23ক অনুচ্ছেদে। সংবিধানের শেষ তিনটি তফসিল যুক্ত হয় কিসের মাধ্যমে? 15 সংশোধনের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কভার পেজ কোন রঙের? সাদা রঙের। বাকশালের অধীনে কয়টি রাজনৈতিক সংগঠন ছিল? 5টি। তফসিল শব্দের অর্থ কি? বিবরণ। মুজিব শব্দটি সংবিধানে মোট কতবার এসেছে? 5বার। বাংলাদেশ জাতীয় কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? সোহরাব হোসেন। বাংলাদেশ সংবিধান শুরু হয়েছে কি দিয়ে? প্রস্তাবনা দিয়ে। গণপরিষদের কাজ কি? সংবিধান প্রণয়ন করা। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 10 এপ্রিল 1972 সালে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে? 7(1) বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22নং অনুচ্ছেদে। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? 48(3) অনুসারে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যের উত্থাপিত বিল। জাতীয় সংসদে কত ভোটে সাধারণ আইন পাশ হয়? 50% যোগ 1। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে? সুপ্রিম কোর্ট। গণপরিষদের প্রধান কাজ কি?
সংবিধান প্রণয়ন করা, গণপরিষদের 403 জন সদস্যের মধ্যে কতজন নির্দলীয় সদস্য ছিল, দুইজন, খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়, 37 জন, বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা সংখ্যা ছিল 93টি, হস্তলিখিত বাংলাদেশের সংবিধানটি লেখক ছিলেন কে, আব্দুর রব, বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে, একটি,